আসসালামু আলাইকুম, ধন্যবাদ সুধী দর্শক আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। তো আমরা আসলে অনেকদিন পর আবার ভিডিওতে চলে আসলাম। আমরা আসলে বাংলাদেশে হাঁস নিয়ে কাজ করতেছি। তো আপনাদেরকে হয়তোবা আগেও আমরা বলেছি যে আমাদের হাঁস নিয়ে অনেক ধরনের চিন্তাভাবনা। বাংলাদেশ যদিও হাঁস নিয়ে তেমন একটা অগ্রসর না, তো বাংলাদেশে নতুন একটি চমক জাগানোর মতো হাঁস সরকার, বাংলাদেশ সরকার হাঁস প্রজনন কেন্দ্রে খামারি পর্যায়ে দিচ্ছে। তো তারই আমরা আরও আবির্ভাব, প্লাস হচ্ছে এটা আরও কীভাবে ফলপ্রসূ করা যায় এটার জন্য বাংলাদেশে আমরা বেজিং জাতের হাঁস, তারপর জিনডিং, খাকি ক্যাম্বেল, এগুলাকে নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের হাঁসের খামার, এটা নিয়ে দ্বিতীয় প্রতিবেদন। আমরা আসলে হাঁস প্যারেন্ট স্টক অনেক করতেছি, আমরা প্রায় 25,000 হাঁস নিয়ে কাজ করব, এরকমই আমাদের একটি ইচ্ছে। আমরা কুমিকো ইন্ডিকেট ফার্ম, যেটা আমাদের নিজস্ব, তো এটাতেই আমরা হাঁস নিয়ে কাজ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হাঁস, তো এদের বয়স, এখানে সাদাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাংসের জন্য, এটা হচ্ছে আপনার বেজিং বলা হয় এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মাংসের জন্য, এটা 3.5 কেজি 4 কেজি ওজন হয়ে যায় প্রায়, প্রতি মাসে 1 কেজিরও বেশি ওয়েট হয়। তো এটা প্যারেন্ট স্টক করছি আমরা, যাতে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো আমাদের হাঁস, আমরা আমাদের ফুল ফার্মটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, তো আসলে হাঁস নিয়ে যেই সমস্যাটা, যে আমাদের বাংলাদেশে যেসব হাঁস রয়েছে, তো এই হাঁসগুলো দেখা যাচ্ছে যে সলিড ব্রিডের না, এর জন্য খামারে অনেক সময় ভালো ডিম পাচ্ছে না। দেখা যাচ্ছে যে আপনি যে হাঁসটা পালন করতেছেন বা অন্যদের কাছ থেকে কিনতেছেন, এই হাঁসটা কতদিন আগে যে আসলে এটার সলিড প্যারেন্ট স্টক আসছিল, যেমন একটা জিনিস ক্রস হতে হতে এটা ডিমের রেশু কমে যায়, তারপর আপনার ধরেন যে ডিম দেওয়ার ক্ষমতা কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এখান থেকে আসলে আমরা এখন যে বিষয়টা, সেটা হলো যে আমরা এই হাঁসগুলো প্যারেন্ট স্টক করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব হাঁস, তো এরা আসতে এরকমই খোলামেলা জায়গা থাকে। আপনারা আমাদের কাছ থেকে হাঁস নিয়ে আপনারাও প্যারেন্ট স্টক করতে পারবেন। আপনারাও আমাদের সাথে কাজ করলে বাংলাদেশে হাঁস নিয়ে আরও অনেক ভালো কিছু করা সম্ভব। তো আমরা চাচ্ছি যে এই বেজিং হাঁসটাকে নিয়ে অনেক চমক দেখানোর জন্য, এবং এটা মাংসের জন্য, হাঁসের মাংস প্রচুর সুস্বাদু। তো বাংলাদেশে হয়তো বা বেজিং আমাদের কাছে সবচেয়ে বেশি প্যারেন্ট স্টক, আমরা 25,000 প্যারেন্ট স্টক করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং বাচ্চা এবং ডিম নেওয়ার জন্য অরিজিনাল ব্রিডের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের খামার দেখতেছেন আপনারা, এখানে আমাদের টোটাল 25,000 হাঁস হবে, এখন 8,000 উপরে আছে। তো এগুলা আপনার 2 মাসের মতো বয়স, 2 মাস বয়সে আলহামদুলিল্লাহ ভালো বড় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে অনেক কিছু ভালো কিছু সম্ভব। তো এখানে আমরা রেখেছি খোলামেলা পরিবেশেই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফার্মটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা টার্কি, তিতির, হাঁস এবং ইনকিউবেটর, আসলে বেসিক্যালি হাঁস নিয়ে ইনকিউবেটরের যে প্রবলেম, আমরা সেটা ভালো একটি সমাধান দিতে পারবো আপনাদেরকে। তো আমরা চাচ্ছি যে আমরা সারা বাংলাদেশে আপনাদের সহযোগিতা, বিশেষ করে হাওড় অঞ্চলে যারা যারা রয়েছেন আমাদের সাথে, এই যদি আপনারা এই হাঁস নিয়ে কাজ করেন, আমরা খুব ভালোভাবে আপনাদের সাথে অ্যাক্টিভভাবে কাজ করবো ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন এবং ঘন্টা বাটনে ক্লিক করতে পারেন। তো আমরা হাঁসের প্যারেন্ট আসলে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা এত এখন আসলে এইভাবে এইগুলো আমরা করেছি। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো, এইগুলো বেজিং নাম, আর কালোগুলো জি খাকি ক্যাম্বেল এবং জিনডিং। তো দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আরও যে এই হাঁসগুলোই আসলে আমরা চাচ্ছি যে কিভাবে এটাকে আরও মার্কেটফুল, এবং বাংলাদেশে এই জিনডিং জাতটি এবং এই খাকি ক্যাম্বেল এবং এই বেজিংটা একদমই খুবই অসাধারণ একটি জাত, যেটা মাংসের জন্য বাংলাদেশে একদম কি বলবো, চমৎকারভাবে এটা সারা পাবে। তা আমরাই প্রথম এত বেজিং প্যারেন্ট স্টক করেছি। আপনারা আমাদের ইয়াগুলো দেখতে পাচ্ছেন, আমাদের লোকগুলো কাজ করতেছে এখানে, আমরা টোটাল 25,000 মতো করবো ইনশাল্লাহ। তো আস্তে আস্তে ডে বাই ডে আমরা এগিয়ে যাব। তো আজকের মতো বিদায় নিচ্ছি শুধু দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন, 01988238568। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাঁসগুলো এই আসতেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।